আসসালামু আলাইকুম। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরি একটা জ্যামিতিক প্রবলেম সলভ করব। এটা 2022 সালের সিলেকশন রাউন্ডের প্রশ্ন। তো এখানে কি বলছে যে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5/9 এবং উচ্চতা 7 একক হলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত। এখানে কিন্তু আমাদের সব কিছু দেওয়া আছে, জাস্ট ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রফলের সূত্র কি? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। তো এটা হলো আমাদের সূত্র। আর আমি যদি চিত্রটা একে সমাধান করি, তো যে কোনো একটা সমান্তরাল সামান্তরিক আঁক করো। তো সামান্তরিক বলতে সামান্তরিক না, সমান্তরাল সামান্তরিকের মতোই, কিন্তু এটা হলো একটা ট্র্যাপিজিয়াম যার দুইটা বাহু সমান্তরাল এবং এইগুলো আলাদা আলাদা। তো দেখো এখানে আমাদের দেওয়া আছে একটা 5, তো আমি এটা যেহেতু ছোটো আমি এটা 5 ধরলাম আর এটা ধরলাম 9, এবং আমাদের উচ্চতা দেওয়া আছে। তো এখানে থেকে ধরতে পারো এই উচ্চতা দেওয়া আছে কত, 7। তো আমাদের সূত্র অনুযায়ী জাস্ট বসিয়ে দিলে হচ্ছে, তো হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত, 5/9 যোগ করো, 5+9 গুণন উচ্চতা কত, 7। তো এটা করলে কত আসবে, হাফ ইন্টু 5/9 যোগ করলে 14 গুণন 7। তো কাটো এখানে 7, তাহলে 7×7=49, তাহলে এত কি বর্গ একক। তো এটাই হলো আমাদের অ্যান্সার, 49 বর্গ একক। তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।